আসসালামু আলাইকুম আপনাদের প্রচুর কমপ্লেন রয়েছে আপনারা আপনাদের টিকটক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না ফর ইউতে যাচ্ছে না আপনাদের টিকটক আইডি ভাইরাল হচ্ছে না আপনাদের টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়তেছে না সো গাইস স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার টিকটক আর্ডিতে মাত্র অল্প দিনের কত ফলোয়ার্স হয়েছে এবং আপনারা বিশেষ করে যেটা দেখবেন সেটা হচ্ছে দেখেন ভিডিওগুলোতে অর্থাৎ আপনার টিকটক আইডির ভিডিওতে যদি ভিউ আসে তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে তাই না সো আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ থেকে শুরু করে কিন্তু মিলিয়ন পর্যন্ত ভিউ আছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি টেকনিক শেয়ার করব। যে টেকনিকটা আপনারা অবলম্বন করে আপনাদের টিকটক আর ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন আপনাদের টিকটক ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন যে সহজ টেকনিকটা আমি অ্যাপ্লাই করে আমার টিকটক আইডিটাকে আমি ভাইরাল করেছি আমার টিকটকের ভিডিওগুলোতে আমি ভিউ নিয়ে আসি সো গাইস সেজন্য আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা আপনাদের টিকটক আইডির ভিডিওতে ভিউ আনতে চাচ্ছেন আপনাদের টিকটকের ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সোক্ট ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার টিকটক ওপেন করলাম টিকটক অ্যাপসটা ওপেন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর আমি এখান থেকে প্রোফাইলের এই অপশনে ক্লিক করলাম সো গাইস এখন আমি আপনাদেরকে টিকটক ভিডিও ভাইরাল করার যে সহজ টেকনিকটা দেখাবো সেটা দেখার আগে আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে সেজন্য আমরা ক্লিক করবো এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানটি ক্লিক করবো তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রাইভেসি এই অপশানে ক্লিক করব প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন প্রাইভেট অ্যাকাউন্ট এটাকে সবসময় আমাদেরকে ডিসেবল করে রাখতে হবে অর্থাৎ অফ রাখতে হবে এরপর বাকি এখানে যা যা আসা সব ঠিক থাকবে তারপর এখান থেকে ফোস্ট ইন বাই ফিট এটাকে অন করে দিবেন তারপর এখান থেকে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই তিনটে অপশন আপনারা এনেবল করে দিবেন ওকে সো বাকি সেটিংসগুলো আমি দেখাচ্ছি না আমি জাস্ট এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলাম আপনারা জাস্ট এখানে মেন সেটিংস হলো এখানে জাস্ট প্রাইভেট অ্যাকাউন্ট আছে কিনা সেটা চেক করে নেবেন যদি এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টটা এখান থেকে অন থাকে অবশ্যই সবসময় অফ রাখবেন প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে আপনার ভিডিওতে একটা ভিউ হবে না একটা ফলোয়ার্সও বাড়বে না আপনার আড়িতে সো সেক্ষেত্রে সবসময় প্রাইভেট অ্যাকাউন্ট রাখবেন না এটাকে ডিসেবল করে রাখবেন অফ রাখবেন সো এটা করার পর এখন দেখাচ্ছি আমাদের সহজ টেকনিকটা যেটা অ্যাপ্লাই করে আমি আমার টিকটক ভিডিও ভাইরাল করি আমার টিকটক আইডি ভাইরাল করি সো আমি এখান থেকে হোম পেজে ক্লিক করব হোম পেজে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ফর ইউ দেন আপনারা কি করবেন এখানে এভাবে স্কল করবেন এইভাবে স্কল করার পর আপনারা এখানে দেখবেন যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল এখানে দেখেন মূলত এই ভিডিওটি ভাইরাল হয়েছে দেখেন দু লাখ বিরানব্বই হাজার নশো কিন্তু এখানে লাইক দিয়েছে আমার মনে হয় যে তাহলে এই ভিডিওটা প্রায় তিন চার মিলিয়ন বিয়ে হয়েছে যাই হোক তারপর এখানে দেখেন কমেন্ট সেকশন এখানে দেখেন তিন হাজার দুশো জন এখানে কমেন্ট করেছে সো আপনারা মূলত যেই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে যেই ভিডিওতে বেশি রিয়েক্ট দিয়েছে যেই ভিডিওতে বেশি কমেন্ট করেছে সেই ভিডিওটাকে আপনারা টার্গেট করবেন যেটা সহজ টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা অ্যাপ্লাই করবেন এরপর আপনারা কী করবেন এখান থেকে কমেন্ট সেকশনে ক্লিক করবেন কমেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে দেখেন যতগুলো মানুষ এখানে কমেন্ট করেছে তাদের প্রত্যেকের কমেন্টগুলো এখানে এসে যাবে সো আপনি চাইলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি এখানে একটি সুন্দর একটা কমেন্ট করবেন সো আমি আপাতত কমেন্ট করতেছি না বাট এগুলো এগুলো করে কিন্তু আজকে এতটুকু আগাইছি সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আপনারা এখানে একটি সুন্দর কমেন্ট করবেন তারপর আপনারা কি করবেন মেন যে কাজটি সেটা হচ্ছে এখানে দেখেন লাভ রিয়া দেওয়ার একটা অপশন পাচ্ছেন লাইক দেওয়ার আপনারা জাস্ট এখানে লাইক দেবেন প্রত্যেকের কমেন্টে এখানে জাস্ট প্রত্যেকের কমেন্টে এভাবে আপনি লাইক দিয়ে যাবেন দেখেন এভাবে লাইক দিয়ে দিয়ে চলে যাবেন দেখেন এভাবে আপনি কি করবেন দুই হাজার তিন হাজার এক হাজার আপনি যত পারেন এখানে প্রত্যেকের কমেন্টে আপনি এভাবে লাইক দিয়ে চলে যাবেন আমি জাস্ট দেখানোর পারপাস এগুলো দেখাচ্ছি এভাবে লাইক দিয়ে আপনারা প্রত্যেকের কমেন্টে চলে যাবেন সেটা হতে পারে এক হাজার লাইক সেটা হতে পারে দুই হাজার লাইক আপনার ইচ্ছা আপনি যত বেশি লাইক দিবেন তত বেশি ভালো হয় সো এই কাজটি করার পর কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ইনবক্সের এই অপশানে ক্লিক করলাম ইনবক্সের এই অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাক্টিভিটিস এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর গাইস এখানে দেখেন আমার এই ভিডিওতে এই ব্যক্তি লাইক দিয়েছে বিদায় তার আইডিটা এখানে দেখাচ্ছে এবং তার সব কিছু এখানে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন এই ব্যক্তিটি আমার এই ভিডিওতে লাইক দিয়েছে বিদায় তার অ্যাকাউন্ট দেখাচ্ছে তার প্রোফাইল দেখাচ্ছে আমি যদি তার এখানে ক্লিক করি তার এখানে ক্লিক করার পর তার প্রোফাইল আমাকে নিয়ে আসবে এবং আমি যদি তার ভিডিওগুলো লাইক করি তাহলে সেখান থেকে কিন্তু আমি তাকে ফলো করতে পারি বা তার ভিডিওগুলো আমি দেখতে পারি সো এভাবে কিন্তু আস্তে আস্তে ভিডিও ভাইরাল হয় সো এখন কথা হলো আপনি যে ব্যক্তির কমেন্টে গিয়ে আপনি লাইক দিবেন তার আড়িতে তার কমেন্টে সেটা কি হবে তার আড়িতে এভাবে নোটিফিকেশন আকারে চলে যাবে তখন সে দেখবে যে আপনি তাকে লাইক দিয়েছেন বা তার কমেন্টে লাইক দিয়েছেন তখন সে কি করবে এখান থেকে আপনার আড়িতে ঢুকবে আপনার আড়িতে ঢোকার পর সে দেখবে আপনার কত ফলোয়ার্স হয়েছে তারপর আপনার ভিডিওগুলো কেমন যদি আপনার ভিডিওগুলো ভালো হয় তাহলে সে সেখান থেকে আপনাকে ফলো করবে এরপর সে যদি আপনার ভিডিওগুলো দেখতে আগ্রহী হয় তাহলে কিন্তু সে আপনার ভিডিওগুলো ফুল টাইম ওয়াশ করবে বা ফুল টাইম দেখবে আপনার ভিডিওগুলোতে লাইক দেবে সো এইভাবে মূলত একটা ভিডিও আস্তে আস্তে ভাইরাল হয় সো এখন কথা হলো ধরুন আপনি ডেলি দুই হাজার বা তিন হাজার আপনি সময় নিয়ে যত আপনি লাইক দিতে পারেন এভাবে কমেন্ট সেকশানে গিয়ে ধরেন ডেলি আপনি দুই হাজার তিন হাজার মানুষকে কমেন্ট দিয়েছেন এখন কথা হলো ভাই দুই হাজার তিন হাজার মানুষজনের কাছে আপনার নোটিফিকেশন যাবে এভাবে ঠিক এভাবে আপনার নোটিফিকেশন যাবে এখন সেখান থেকে যদি এক হাজার মানুষও আপনার আইডিটা এভাবে ঢুকে দেখে সেখান থেকে তো আপনাকে পাঁচশো জন হল ফলো করবে তাই না সো এভাবে মূলত আপনারা এখানে হোমে এসে এখান থেকে ফর ইউতে এসে যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে বেশি এরকম কমেন্ট করেছে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন তারপর প্রত্যেকের কমেন্টে এভাবে একটি রিয়েক দিয়ে চলে যাবেন এভাবে একটি লাভ রিয়ক্ট দিয়ে চলে যাবেন জাস্ট তাদের কাছে একটি নোটিফিকেশন যাবে এভাবে যদি আপনি দুই থেকে তিন জন মানুষকে এভাবে ডেলি সময় নিয়ে আপনি লাইক দেন কমেন্ট সেকশনে গিয়ে তারা আপনার আইডিটা এখানে অ্যাক্টিভিটিস অপশানে এসে দেখবে যে আপনি তাকে লাইক দিয়েছেন তখন সে কি করবে আপনার আইডিতে ঢুক আপনার আইডিতে ঢুকার পর আপনার আইডিতে ভালো লাগলে আপনার ভিডিও ভালো লাগলে সে আপনাকে ফলো করবে সো এইভাবে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে সো আমি মূলত আপনাদের সাথে এটাই শেয়ার করেছি আমি আমার টিকটক আইডি প্লাস টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করেছি প্রথমত আপনার আইডি যদি নতুন হয় আপনাকে এই কাজগুলো অবলম্বন করতে হবে ভাই বিভিন্ন রকম টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে সো এইসব টেকনিক অবলম্বন করে কিন্তু আজকে আমার দেখেন সাতাশি হাজার চারশো এখানে ফলোয়ার্স হয়েছে এবং দেখেন আমার বেশ কয়েকটা ভিডিও কিন্তু মিলিয়ন অফস মিলিয়ন ভিউ হয়েছে সো এখানে তিনটা ভিডিও ফিন করা যায় বিদে আমি তিনটা ভিডিও ফিন করেছি এবং দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এবার একটা ভিউ আছে দেখেন তিরিশ হাজার ষোলো হাজার এগারো হাজার প্রত্যেকটা ভিডিওতে আর এগুলো নতুন আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এভারেজ একটা একটা টাইম আছে সো এসব টিপস অ্যান্ড টেকনিক আমি অবলম্বন করে এতটুকু আগাইছি তাছাড়া আপনারা যারা একদম অর্গানিকভাবে আপনাদের টিকটক আরিতে ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন টিকটকের ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তারা এখান থেকে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর ইউটিউবের সার্চ বারে গিয়ে ওয়ান টেকনোলজি লিখবেন দেখেন আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন ওয়ান টেকনোলজি দেখেন ওয়ান ওয়ান টেকনোলজি লিখবেন ওয়ান টেকনোলজি লিখার পর এখানে দেখেন আমাদের স্যানেলটি এসে যাবে এবং এখানে স্যানেল ঢুকবেন তারপর এখানের থেকে প্যালালিস্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন টিকটক টিউটোরিয়াল আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আমি আপনাদেরকে রেকমেন্ড করবো দেখেন এই যে দুই মাসে পঁচাত্তর হাজার এখানে বিয়ে হয়েছে ভাই দুই মাসে পঁচাত্তর হাজার হাজার বিয়ে হয়েছে নিশ্চয়ই এই ভিডিওতে কিছু একটা আছে তাই না সো আমি সব কিছু দেখাইছি এখানে আপনারা এই ভিডিওটি দেখবেন তারপর এখানে বাদ বাকি সব ভিডিও দেখতে পারেন তার তাছাড়া আপনারা আরেকটা ভিডিও এখানে টার্গেট করবেন সেটা হচ্ছে দেখেন এই যে নয়টি কাঁচ করলে টিকটক আইডি প্লাস ভিডিও ভাইরাল দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এ যে দেখেন নয়টি কাজ করলেই টিকটক আইডি প্লাস ভিডিও ভাইরাল নিচ্ছে আপনারা এই ভিডিওটি দেখবেন এই দুটা ভিডিও একশো পার্সেন্ট দেখবেন এবং এখান থেকে আরও আদার্স অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা টিকটক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনারা দেখার পর থেকে আপনারা কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার আড়িতে প্রচুর লাইক কমেন্ট নিয়ে আসতে পারবেন এবং প্রচুর ফলোয়ার্স পাবেন আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার এইটি পার্সেন্ট পর্যন্ত চান্স থাকবে যদি এই ভিডিওগুলো দেখেন সব কিছু এখানে দেখাইছি সো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও মূলত এই সহজ টেকনিকটা অবলম্বন করে আমি আমার টিকটক আড়িতে এতটা ফলোয়ার্স পেয়েছি আমার টিকটকের ভিডিও ভাইরাল করেছি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ